बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हे समस्त जगतवासी आज हमें शाहिम अली चिश्ती आपनादेर सामने जे आलोचना निये हाजिर हलाम से आलोचनागुलो अत्यंत गभीर अत्यंत दामी अवश्य बोलते छी आमी जदि आल्लाह आमाके दया करे बलाय आर जारा ए सब कथागुलो शुने कर्मे फलाय अवश्य तादेर पथ क्लियर हो जाबे इनशाल्लाह। तबे एमन एमन किछु कथा आछे जा निजे मानुष जाने ना जखन रब्बी जिदनी इल्मा एई नामटी पाठ करे जखन मानुष शुरू करे आल्लाह साहाज्य करे ताके सत्य सठिक बलानोर चेष्टा करे। तबे आजकेर कथा हबे जे आलिफे जदि आल्लाह हय তাহলে এ আল্লাহর গুণ মহাগুণ আল্লাহর এই মহাগুণ প্রকাশ করেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে আল্লাহ আল্লাহর মহাগুণ প্রকাশ করেছেন। আচ্ছা আর এই প্রকৃতির ভেদ এই সৃষ্টির ভেদ প্রকাশ করেছেন আল্লাহ সূরা ফাতিহা এবং সূরা বাকারা সেটা তো আছেই মূলত সূরা ফাতিহা সূরা ইখলাস। তাহলে আজকের এই আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা পথ দিবেনই। সেই বিষয়গুলো হলো দেখুন যে আল্লাহ কি বলতেছে যে আমি এক আমি অদ্বিতীয় আমি স্বয়ংসম্পন্ন আমার কোনো কিছুর অভাব নেই আমি জন্ম নেই না আমি জন্ম দেই না এই যে বিষয়গুলো। তাহলে একটা মানুষ কি কখনো বলতে পারবে যে আমি এক আমি অদ্বিতীয় আমি জন্ম নেই না আমি জন্ম দেই না এটা কোনো মানুষ বলতে পারবে? কোন জায়গায় গেলে বলতে পারবে আর কোন জায়গায় গেলে বলতে পারবে না? যদি কেউ সূরা ফাতিহার মধ্যেই নিয়োজিত থাকে তাহলে সে এটা হতে পারবে না। আর ফাতিহা যখন পড়বে এবং এর রিচার্জ করবে এবং এই মতে চলবে তখন তিনি কুল হুয়াল্লাহু আহাদ এ পর্যন্ত পৌঁছে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন সেই লোকটি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। আচ্ছা তাহলে প্রকৃতির ভেদ, প্রকৃতি সুন্দর, নারী সুন্দর, মা সুন্দর, তাহলে এই প্রকৃতির মায়া শক্তি যে আল্লাহ দিয়েছে এখন এই মায়ার বাঁধন থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তখন এই সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে নিয়োজিত হতে হবে, বুঝতে হবে এবং আল্লাহর কাছে সরল পথ আমরা চাচ্ছি। তখন এই সূরাটির পরে আমরা যদি সূরা ইখলাসের দিকে যাই তখন দেখা যায় যে আমরা আল্লাহর গুণের মধ্যে প্রবেশ করি। যেমন একটি হলো জাত, একটি হলো সিফাত, সিফাতি শক্তি সূরা ফাতিহা। আর এই সিফাতি শক্তি থেকে আমাদের জাতি শক্তিতে চলে যেতে হবে। আর জাতি শক্তিতে গেলে কি হয়, এই জাতি শক্তিতে চলে গেলে তখন মানুষটি আল্লাহর গুণে গুণান্বিত হবে। সেটি কেমন? আল্লাহ বলতেছে আমি এক আমি অদ্বিতীয় আমি অভাবহীন আমি জন্ম নেই না আমি জন্ম দেই না। তাহলে পৃথিবীতে যারা আল্লাহকে পাইবার জন্যে আল্লাহর সাথে বিলীন হওয়ার জন্য সাধনা করে তারা একসময় আল্লাহর সাথে একাকার হয়ে যায়, আল্লাহর সাথে মিশে যায়। তখন আল্লাহর গুণ তার মধ্যে এসে যায়, তখন সেই মানুষটি জন্ম নেয় না জন্ম দেয় না এবং সেই মানুষটি মোকাপেক্ষী নয় কারো এবং তিনি আল্লাহ যেরকম এক আল্লাহ সাথে মিশে সেও হয়ে যায় এক। হে জগৎবাসী, এই কথাটি একটু প্যাঁচ হতে পারে আপনাদের মধ্যে, সেটা আমি ভাঙছি। সাগরের পানি
যখন নদীতে আসে, নদীর পানি যখন জোয়ারে নালা যত পুকুর নালা সমস্ত কিছু ডুবে যায়, তখন সে পানিটা যখন আবার ভাটা লাগে নদীতে চলে যায়, নদীর পানি আবার সাগরে টেনে নিয়ে যায়, তখন আমরা কিন্তু সেই নালা ডোবা পুকুরের মধ্যে পানিগুলো আটকে গেছি। এই পানিগুলো যখন সাগরে পৌঁছাবে, তো সেই পানিগুলো যখন সাগরে মিশবে, তখন সেই পানিগুলো নালা ডোবার পানি কেউ বলবে না, সেটা কিন্তু সাগর নাম ধরবে। যদি কেউ মহান আল্লাহর সাথে, আল্লাহর সাধনা করতে করতে, আল্লাহর সাথে প্রেম ভক্তি দিয়ে মিশতে মিশতে একসময় বিলীন হয়ে যায়, তখন কিন্তু তিনি সেই পানির মতো সাগরের নাম ধারণ করে, সুবহান আল্লাহ। তাহলে সেই মানুষটিও জন্ম নেন না, জন্ম দেন না, আর পৃথিবীতে সে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, যে মায়কে ধরিলে বাবে বাবার ঠিকানা, মাকে সুরা ফাতেহা মা, আর পিতাকে কুল হুয়াল্লাহ। তো আমি যে জন্ম নিয়েছি, আমার পিতাকে সঠিকটা আমার মা বলতে পারবে? আমি কিন্তু জানি না। তাহলে মায়কে ভজিলে বাবা বাবার ঠিকানা, আমি যখন সুরা ফাতেহাকে লক্ষ্য করব এবং সিরাতলের সিরাতুল মুস্তাকিমের পথে যখন আমরা রওনা দেব, তখন আমরা সুরা ইখলাসে পৌঁছে যাব, আর যখন সুরা ইখলাসে পৌঁছে যাব, তখন কিন্তু আমরা কোথায় চলে যাব, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। আর আল্লাহর গুণ কি? আল্লাহ জন্ম নেন না, জন্ম দেন না, মোকাবেক্ষে না কারো, আল্লাহ এক, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তাহলে মানুষ আল্লাহর দেশে যখন চলে যাবে, তখন সেই মানুষগুলোর মধ্যে আল্লাহর গুণ এসে যাবে, তখন দুই মিললে একাকার হয়ে যাবে। তাই বলবো যে এই পৃথিবীতে যত গাছপালা তরুলতা যা কিছু আছে, যে আমরা এদেরকে তুচ্ছ মনে দেখতে পারবো না, কারণ এই পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ মানুষের উপকারে আসে এবং মানুষ তাদের ওপরেই নির্ভরশীল হয়। কিরকম? যে আমরা মাছ খাই, মাছের উপরে নির্ভর, ভাত খাই, ভাতের উপর নির্ভর, মাংস খাই, এর উপরে নির্ভর, পানি খাই, এর উপর নির্ভর। তাহলে কিন্তু আল্লাহ এসব নির্ভর ছাড়াই, তিনি একাই একশো। তাহলে এইগুলো থেকে যখন আমি আলাদা হব, তখনই আল্লাহর গুণ আপনার মধ্যে আমার মধ্যে আসবে। আর এই পর্যন্ত পৌঁছতে গেলে কী কী কর্ম, কী কী সাধনা, কী কী ভক্তি আমাদের দরকার, এই বিষয় নিয়ে আমি পরের ভিডিও ছাড়ব। তাই আজকে গভীর কিছু বলার চেষ্টা করেছি, তবে এর মধ্যে আরও গভীরতা আছে, তবে এই আলোচনাটি আমি পরের পর্বে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা কিন্তু সেই আলোচনাটা দেখবেন, তো এর পরের সাবজেক্টে আমি যাব। তো সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।